রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হোক। যেসব নামে একজন মুসলিম, সে আল্লাহকে ডাকবে। মুসলিমিনরা এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে যেসব নাম নিয়ে ডাকতে পারবে, সেসবের কিছু বিবরণ আমি কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরব। কোরআনের ভিতরে 17 নম্বর সূরা বানী ইসরাইল, এর 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। এখানে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে তুমি ঘোষণা করে দাও, তোমরা আল্লাহ বলে তাকে ডাকো অথবা রহমান বলে তাকে ডাকতে পারবে, এছাড়া অন্য কোনো নাম নিয়ে যদি তোমরা ডাকতে চাও তাহলে তার সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে, সেই সব নামে তোমরা তাকে ডাকতে পারবে। 7 নম্বর সূরা আল আরাফ, এর আয়াত নম্বর 180-তে এখানে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফী আসমাইহি সাইয়াজজুনা মা কানূ ইয়ামালুন। আল্লাহ তাআলার জন্য রয়েছে আসমায়ে হুসনা, সেই নামগুলি দ্বারা তোমরা তাকে ডাকতে পারবে। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফী আসমাইহি, আর যারা আল্লাহ তাআলার নাম নিয়ে বিয়ারাপানা করবে তাদেরকে ছেড়ে দিতে হবে। কারণ এই ধরনের লোক এই পৃথিবীতে সবসময় থাকে, আল্লাহ বলছে যে অচিরেই তারা তাদের কৃতকর্মের ফল পেয়ে যাবে। এই দুটি আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ তাআলার অর্ডার হলো আল্লাহ বলে ডাকতে হবে অথবা রহমান বলে, এছাড়া যে নাম নিয়ে আমরা আল্লাহ তাআলাকে ডাকবো সেই নামগুলি হলো কোরআনের ভিতরে আসমায়ে হোসনা। পৃথিবীতে কিছু সংখ্যক লোক আমরা দেখতে পাই তারা এই পৃথিবীতে আল্লাহ তাআলার নামের ব্যাপারে বিয়ারাপানা করছে, ঠিক যেমন আব্দুল গফফার চৌধুরী সাহেব বলেছেন। এই আব্দুল গফফার সাহেব তিনি বলছেন যে 99টি আল্লাহ তাআলার যে নাম রয়েছে এই নামগুলি সব দেব দেবতাদের ছিল, তা আল্লাহ বলছে এ ধরনের লোকদেরকে ছেড়ে দাও তোমরা, কারণ এ ধরনের লোক পৃথিবীতে সবসময় থাকবে। হিন্দুদের যে ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণ যে নামটি, এই নামটি অনেকের দৃষ্টিতে আল্লাহ তাআলার নাম হতে পারে, এ ধরনের কথা প্রচার করে যাচ্ছেন মিডিয়া জগতে। এবং ইন্ডিয়ার ভিতরে থেকে সে ভারতের একজন মুসলমান গুগল, তিনি নিজেও বলেছেন যে এই নামটি আল্লাহ তাআলার নাম হতে পারে। এ ধরনের কথাবার্তারা আল্লাহ তাআলা সম্পর্কে এগুলি সব অবান্তর এবং বেয়ারাপানা কিছু সংখ্যক লোকেরা করে যাবে, তো আল্লাহ বলছেন যারা আল্লাহ তাআলার নামের ব্যাপারে বেয়ারাপানা করবে তাদেরকে ছেড়ে দিতে হবে, তাদের কৃতকর্মের ফল তারা আল্লাহ তাআলার কাছে পেয়ে যাবে। একজন মুসলিম যেসব সিফাতি নামগুলি আল্লাহ তাআলার রয়েছে, আমরা যদি সূরা হাসর 59 নম্বর সূরা এর আয়াত নম্বর 22, 23 এবং 24 দেখি, এখানে একসাথে অনেকগুলি সিফাতি নাম আমরা দেখতে পাই। আল্লাহ বলছেন হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস আস-সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়িরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। মানুষেরা যে সমস্ত নাম আল্লাহ তাআলার ব্যাপারে দিচ্ছে, কেউ আল্লাহ তাআলাকে ইয়েল বলে সম্বোধন করছে, তো কেউ থেওস বলে, তো কেউ গড বলে, কেউ ভগবান বলে, কেউ খুদা বলে, তো এ ধরনের নাম যারা দিচ্ছে আল্লাহ বলছেন এই সব নাম থেকে আল্লাহ তাআলা একেবারে
মানুষেরা যা কিছু তার ব্যাপারে বলছে তিনি একেবারে পবিত্র। তিনি তো আল্লাহ, যিনি ব্যতীত আর তো কোনো ইলাহ নেই। তিনি গোপন এবং প্রকাশ্য সব কিছুই জানেন। তিনি তো পরম করুণাময় ও দয়াময়, রহমান রহিম। তিনি তো আল্লাহ, যিনি ব্যতীত আর তো কোনো ইলাহ নেই। তিনি অধিপতি, পরম পবিত্র ও পূর্ণ পূর্ণাঙ্গ শান্তিদাতা, হিফাজতকারী, প্রতাপশালী, সব রকমের বিকৃতি ও অনিষ্টের প্রতিরোধকারী, বিপুল মহিমার অধিকারী। মানুষেরা যা কিছু শরীক করে যাচ্ছে, যা কিছু বলে যাচ্ছে, সেসব থেকে আল্লাহ পবিত্র। তিনি তো আল্লাহ, যিনি সব কিছু সৃষ্টিকর্তা, সঠিকভাবে প্রস্তুতকারী, আকার আকৃতি দানকারী। তারই জন্য কত সুন্দর সুন্দর সিফাতি নাম রয়েছে। গগনমণ্ডল ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবই যে তার পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। তিনি তো প্রতাপশালী ও মহান কুশলী। তো আল্লাহ রব্বুল আলমিনের নাম যদি আমরা সিফাতি নাম, সেই নামে যদি আমরা ডাকতে চাই, তো সেই নামগুলি সব কোরআনে পাওয়া যাবে। কোরআনের বাহিরে কোনো আরব নাম হোক অথবা অনারব নাম হোক, ইংরেজি নাম হোক, বাংলা নাম হোক, হিন্দি নাম হোক, উর্দু নাম হোক, গ্রিক নাম হোক, এগুলি যারা আল্লাহ তাআলার ব্যাপারে সম্বোধন করবে, যেমন অনেকে ফার্সিতে খুদা বলে যাচ্ছেন, তো নাউন কখনো চেঞ্জ হয় না কোনো এলাকাতে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নামের ব্যাপারে যারা বেয়াড়াপনা করবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে শাস্তি দেব। তো আল্লাহ তাআলার নামের ব্যাপারে অনারব কোনো নাম নিয়ে আল্লাহ তাআলাকে ডাকা যাবে না, কারণ তিনি নিজেই পরিচয় দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ। তো তিনি যখন পরিচয় আল্লাহ দিচ্ছেন, তো আপনি খুদা বলার কে? আপনি গড বলার কে? আর খুদা যদি আপনি বলেন, তাহলে আল্লাহ তাআলার সিফাতি নামগুলির মধ্য থেকে কোন নামটির অনুবাদ? গড যদি আপনি বলেন, থেওস যদি আপনি বলেন, ইয়াম যদি আপনি বলেন, ভগবান যদি আপনি বলেন, যেহোবা যদি আপনি বলেন, তাহলে এসব নামগুলি আল্লাহ তাআলার কোরআনে যে সিফাতে নামগুলি বর্ণনা করা হয়েছে, সেই নামগুলির মধ্য থেকে কোন কোন নামগুলির অনুবাদ কেউ দেখাতে পারবে না। তো এগুলি সব মানুষের মন গড়া, বানোয়াট। এগুলো ছেড়ে শুধু কোরআনের ভিতরে যেসব সিফাতি নাম আল্লাহ তাআলা রয়েছে, সেই নামগুলি নিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আর এই ডাকার কাজটি শুধুমাত্র মুসলিমরা করে, আর অমুসলিমরা যা ইচ্ছা তাই করে যায় এবং যা ইচ্ছা তাই তারা বলে দেয়।